সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি মাইক্রো ওয়েভ ওভেনের ডায়াগ্রাম বোঝানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন যে কোম্পানির দিয়ে একটা ডায়াগ্রাম রয়েছে। তো এখানে প্রথমত আমরা বুঝি, এটা হলো একটা কন্ট্রোল প্যানেল। তো এখানে আমরা বাটন চেপে এগুলো কন্ট্রোল করে থাকি। আর এটা হলো মূল সার্কিট। সার্কিটের দুটো পার্ট, যেমন এই পাশে গিয়ে জোর সুইচ আছে, এটা আছে, আর এই পাশে হলো ম্যাগনেটনটা অংশ। এখানে যে বড়ো যে ট্রান্সফরমারটা আছে, সেই ট্রান্সফরমারটা। তো আমরা সার্কিটটা বোঝার জন্য দেখেন যে আমরা এই দিক থেকে শুরু করি। সার্কিটে যে তিনটা লাইন আসলো, তার একটা আর্থিং, আর একটা লাইন এবং একটা নিউট্রাল। আমরা উপরের দিকে এটা হলো লাইন তার, যেমন এর লেখা আছে, সেটা কিন্তু প্রথম একটা সার্কিটের মধ্যে ঢুকছে, যে সার্কিটটাকে নয়েজ ফিল্টার সার্কিট বলছে। কারণ এখানে অনেক হার্টস তৈরি হয়, বিশেষ করে 2450 মেগা হার্টস তৈরি হয়, সেটাতে অনেক শব্দ হবে, যে কারণে এই নয়েজ রিমুভ সার্কিটটা আছে। এখানে একটা ফিউজ আছে দেখতে পাচ্ছেন, অন্য কম্পোনেন্ট দেখানো হচ্ছে না এখানে। আর নিচেরটা নিউট্রাল তার, ঠিক আছে। এখানে এই সার্কিটটাও আবার আর্থিং করা আছে। তো এখান থেকে লাইনটা বের হয়ে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা থার্মাল ফিউজ বা কার্ডওয়াট, অনেকে ওয়াটটাকে ওভারলোড বলে। আবার এদিকেও কিন্তু আরেকটা ওভারলোড আছে, যেটা নিউট্রালে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন কোম্পানি একটু ডিজাইন ভিন্ন করতে পারে সার্কিটের। তো এখান থেকে দেখেন যে আমাদের লাইনটা কিন্তু অনেকগুলো শাখা হয়েছে। তো শাখার মধ্যে আমরা এখানে সুইচ দেখতে পাচ্ছি। এখানে লেসিং যে সুইচটা দেখেন, সুইচ প্রথমত একটা সুইচ, তারপর এটা তিন টার্মিনাল আর একটা সুইচ, তিন টার্মিনাল সুইচ। তাহলে এখানে দুটো সুইচ আমরা, একটা হলো দুই টার্মিনাল সুইচ এনেছি, আর একটা হলো তিন টার্মিনাল সুইচ দেখতে পাচ্ছি। বাস্তবিক এখানে আরেকটা সুইচ থাকে, যেটা যে লেসিং করে দেওয়া আছে সার্কিটের জন্য। তো এই সার্কিটের সুইচটা আসলে আলাদা আরেকটা ডোর সুইচ, যে সুইচে দুটো টার্মিনাল আছে, যেটা হলো আমাদের এই কন্ট্রোল প্যানেলটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তো এখানে আমরা এই জিনিসের ভিতরে কী কী লেখা আছে সেগুলো আমাদের পড়তে হবে। তো এখানে দেখেন যে প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে যে একটা এই যে তারটা, লাইন তারটা, আমাদের লাইনটাতে এখানে এসে আমাদের যে কন্ট্রোল প্যানেল একটা লাইনে যাচ্ছে, ঠিক আছে। আর কন্ট্রোল প্যানেল নিউট্রাল কোথেকে আসছে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি, যে কন্ট্রোল প্যানেল নিউট্রালটা এখানে যাচ্ছে, যেটা বলতে পারি পাওয়ার, কন্ট্রোল প্যানেলের জন্য পাওয়ার। একটা লাইন চলে আসলো এখান থেকে, এই যে আমাদের ওভারলোডের পরে আরেকটা নিউট্রাল চলে আসলো এখানে। আর এই এটা কিছুতেই কাজ করবে না যদি এই সুইচটা এখানে ক্লোজ না হয়, আর এই সুইচটা দরজার সাথে লাগানো সেন্সরের মতো করে, ঠিক আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি রিলে 1 2 3 4 করে মোট 6টি রিলে আছে। তো এই 6টি রিলে দ্বারা 6টি জিনিসকে কন্ট্যাক্ট করা হবে। আমরা প্রথম যে রিলেটা দেখতে পাচ্ছি, তো প্রথম রিলেটা এখানে লেখা আছে একটা ফ্যান মোটর, ঠিক আছে। তো এই ফ্যান মোটরের জন্য, এটা আসলে বাইরের দিকে মানে ঠান্ডা করার জন্য একটা ফ্যান মোটর। তো এখানে দেখেন যে আরেকটা আছে, যেটা হলো ফ্যান মোটর, আরেকটা রিলে আরেকটা ফ্যান মোটরকে করছে। তাহলে এটার মধ্যে দুটো ফ্যান মোটর আছে, যেটা আমরা বাস্তবে দেখেছি, এবং ডায়াগ্রামে দেখতেছি আর কি। তারপরে দেখেন যে আমরা এখানে 3 নম্বর রিলেতে দেখতে পাচ্ছি, এখানে মেইন রিলে নাম দিয়েছে 3 নম্বর রিলেটা। তো 3 নম্বর মেইন রিলে, তো মেইন রিলেটা হলো নিউট্রালে করা হয়েছে, যেমন এখান থেকে লাইনটা এসে নিউট্রাল ধরতেছে। তো নিউট্রাল ধরার পরে দেখেন যখন এটা অন হবে, সঙ্গে সঙ্গে এই লাইন নিউট্রালটা কিন্তু এখানে যে একটা মোটর, এই যে প্লেট ঘোরাবে যে মোটরটা, ঠিক আছে, সেই মেইন যে মোটরটা, সেই মোটরটা ঘোরাবে, এবং সেই একই সঙ্গে এটা কিন্তু একটা লাইটে চলে যাচ্ছে, লাইটের অন্য পাশ থেকে কিন্তু এটা সুইচের আগেই লাইটটা সংযোগ হয়েছে। আর এই সুইচটা অন হওয়ার পরে এই যাতে তিন টার্মিনাল সুইচ আছে, তিন টার্মিনাল সুইচটা যখন দরজা বন্ধ থাকবে, তারপরে এখানে এই লাইনটা কিন্তু এই মোটরে যাচ্ছে, যেটা নিচের আমাদের প্লেট ঘোরাবে সেই মোটরে যাচ্ছে। আর এরপরে দেখেন যে আমরা 4 নম্বর যে রিলেটা, 4 নম্বর রিলেটা এখানে দেখতে পাচ্ছি একটা কনভেকশন হিটার, একটা হিটার রয়েছে, সেই হিটার এটার জন্য হবে। আর এখানে আরেকটা রিলে আছে, যেটা হলো গ্রিল যে হিটার আছে, সেই গ্রিল হিটারকে অন করবে। তারপরে 6 নম্বর যে রিলে আছে, এই রিলেটা যদি অন হয়, তাহলে এই ট্রান্সফর্মার পাওয়ারটা আসবে। এই ট্রান্সফর্মার যখন পাওয়ার আসবে, তখন ট্রান্সফর্মার এই সাইডে হাই ভোল্টেজ তৈরি হবে। এখানে বিশেষ করে 2100 ভোল্ট মতো তৈরি হয়। এই ভোল্টেজটা এখান থেকে ক্যাপাসিটার হয়ে এই লাইনটা এই পাশ দিয়ে ডায়োড হয়ে প্রথম অর্ধ সাইকেলে এখানে এই ক্যাপাসিটার চার্জ হবে। আর পরবর্তী অর্ধ সাইকেলে এই ডায়োডটা তখন অফ সুইচের কাজ করবে, তখন এই ক্যাপাসিটার হয়ে লাইনটা এখানে এসে এই যে আমাদের ম্যাগনেটন, যেটা মূল ডিভাইস, যেটা ফ্রিকোয়েন্সি তৈরি করবে, সেই ম্যাগনেটনের মধ্যে চলে যাবে। তো ম্যাগনেটনের যে পাস হবে, আর ম্যাগনেটনের আলাদা একটা কয়েল আছে, যেটা ট্রান্সফর্মার থেকে আসছে, এটা 3 থেকে 5 ভোল্ট হয়ে থাকে, যেটা সরাসরি এদের দুটো টার্মিনালে লাগছে।